safe mode problem solution for any mobile. বন্ধুগণ আপনারা দেখছেন দুনিয়াদারী চ্যানেল, আমি মোহাম্মদ অলি ভাই। এই যে আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং সেট। এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সেফ মোড। এই অবস্থায় বন্ধুগণ আপনি যে কোনো ফাংশনে অর্থাৎ যে কোনো অ্যাপসে ইচ্ছা করলে ঢুকতে পারবেন না, এটা একটি সমস্যা। যিনি জানেন না তার জন্য সমস্যা, আবার যিনি জানেন তার জন্য কোনো সমস্যা নয়। বন্ধুগণ দেখা গেছে সারাদিন আপনি যে অ্যাপসগুলি চালিয়েছিলেন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো, এই অ্যাপসগুলি যাতে কেউ পুনরায় দেখতে না পারে, ইচ্ছা করলে আপনি সেফ মোড করে রাখতে পারেন আপনার ফোনটি। এটা হলো একটি সাইড। আরেকটি হলো যে আপনি সেফ মোড সম্পর্কে জানেন না, সেফ মোড সেটিংও করেন নাই, কিন্তু হঠাৎ আপনার সেটে দেখা গেছে সেফ মোড, তো এই অবস্থায় কী করবেন সেই বিষয়টি আজকে জানার দরকার। বন্ধুগণ আপনার সেটের ডাউন বাটন যদি ঠিকমতো কাজ করে, অর্থাৎ ভলিউম আপ ডাউন ঠিকমতো কাজ করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার সেটে যে সেফ মোডটি আছে এটি হার্ডওয়্যার সমস্যা নয় বরঞ্চ সফটওয়্যার সমস্যা। সেফ মোড কীভাবে দূর করবেন, এই যে দেখেন পাওয়ার বাটনে চাপ দিবেন, তারপরে রিস্টার্টে চাপ দিবেন, তারপরে ওকেতে চাপ দিবেন, তারপরে সেটটিকে অফ হয়ে নিজের যে অন হওয়ার সুযোগ দিবেন। বন্ধুগণ যদি সফটওয়্যার সমস্যা বা সেটিং সমস্যা হয়ে থাকে তাহলে এখনই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি ভলিউম ডাউন থেকে সমস্যাটি হয়ে থাকে তাহলে যতই রিস্টার্ট মারেন কেন বা কম্পিউটার ফ্ল্যাশ মারেন কেন, হ্যান্ড ফ্ল্যাশ মারেন কেন, কোনো কাম হবে না। তো দেখা যাক কী হয়, একটু ওয়েট করি, চালু হলেই বোঝা যাবে আসলে সমস্যাটি কী ছিল। এই দেখেন আসলে সমস্যাটি সফটওয়্যার ছিল, এই যে দেখেন সেফ মোড নাই। এই যে বন্ধুগণ প্রয়োজনে সেফ মোড কীভাবে এনাবল করবেন বা চালু করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কষ্ট করে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো বন্ধুগণ সেফ মোড চালুর জন্য আপনাকে সর্বপ্রথম সেটটি অফ করতে হবে। অফ করার জন্য আমি এই যে কভারটি খুলে অফ করলাম, অন করবার সময় এই সেফ মোড চালু করতে হয়, সেটি কিভাবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করি। বন্ধুগণ সর্বপ্রথম পাওয়ার ডাউনে চাপবেন, এই যে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে পাওয়ার বাটনে চাপবেন, চালু হলেই পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন। এই যে আমি ছেড়ে দিলাম, ফুল চালু হওয়া পর্যন্ত পাওয়ার ডাউন চেপে ধরে রাখবেন। হ্যাঁ, ফুল চালু হওয়া পর্যন্ত পাওয়ার ডাউন চেপে ধরে রাখবেন। চালু হচ্ছে, দোকানে একটু ওয়েট করি। এই যে দেখেন সেফ মোড আবার চালু হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। বন্ধুগণ আপনি আপনার মোবাইলে সেফ মোড যে কোনো মুহূর্তে করে রাখতে পারেন, যাতে অন্য কেউ হাতে নিয়ে আপনার গোপন বিষয়গুলি না জানতে পারে। বন্ধুগণ চালু তো করলাম, আবার এখন অফ করব। অফ করার জন্য পাওয়ার বাটনে চাপ দিবেন এভাবে, তারপরে রিস্টার্টে ক্লিক করবেন, তারপরে ওকেতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেটটি বন্ধ হয়ে আবার চালু হবে, চালু হওয়ার সাথে সাথে সেফ মোড গায়েব হয়ে যাবে দেখবেন। একটু ওয়েট করি বন্ধুগণ। বন্ধুগণ আমি আবারও বলছি, রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
ভালো না লাগলে ডিসলাইক করবেন, সেটি আপনার ব্যাপার। আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে হিট করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুগণ, একটু ওয়েট করি, দেখি স্টেপ মোড চলে গেছে। এই যে দেখেন, কিপ্যাডের যে বাটনটি আছে ঠিক সেখানে সেফ মোড আসে, সেফ মোড নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আপলোড পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।